সালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজ 25 তারিখ রোজ শনিবার হযরতপুর হাটে আবার চলে আসলাম। এই গাভী গরু, বকনা বাছুর, ষাঁড় গরু এখানে প্রতি শনিবারে হযরতপুর হাটে বসে। তো আজকেও আমরা দেখব এখানে কিছু গরুর দামাদামি কীরকম চলতেছে, গাভী গরু, বাছুর গরু এগুলো। তাহলে চলুন আমরা গরুগুলোর দাম জেনে নিই। এই যে দেখা যাচ্ছে এখানে গাভী গরু, সুন্দর একটি কালো জাত। ভিডিও করতেছে ভাই, এটা কি জাতের গরু? করস না গাভী গরু? এটা কি আছে, বাচ্চা আছে পেটে নাকি? এগুলোর দাম কিরকম ওঠে? আসে না, মানে চাওয়া দাম আর কি। ও কষাই গরু, গাভী গরু না? কি জাতের এটা? দেশি নাকি ফ্রিজিয়ান? মানে দেশি নাকি দেশি? দেশি আর কি। বাচ্চা কি হয়েছে নাকি? হইব, বাচ্চা হয়েছে, হয়েছে, বাসায় আছে মনে হয় নাকি। দাম ওঠে কিরকম? দাম চাইতেছি 75-70। 75-70। বিক্রেতা ইয়া ক্রেতারা কিরকম চায়? ক্রেতারা বলতেছে 60-60 বলতেছে। এই কালারটা দেখতে পারতেছেন, এই হযরতপুর হাটে খুব চঞ্চল। এখানে একটা খুব অসাধারণ একটা গাভী গরু দেখা যাচ্ছে। এটা আসলে জাতটা কি ওটা তো জানতে পারতেছি না, সেই রকম। অসাধারণ একটা জাত, সুন্দর কালারটা, গরু সাইজ। এখানে ছোট ছোট দুইটা গরু দেখা যাচ্ছে, এগুলো কালারটা অনেক সুন্দর, অ্যাশ কালার। ভাইয়ের কি বাসার পালের নাকি খামার? বাসার না। এগুলোর দাম কিরকম ওঠে? এটার দাম 35। আর মানে আপনার চাওয়া দাম? আচ্ছা আচ্ছা, চাওয়া দাম 35। লালটা হইতেছে 35, আর হইতেছে অ্যাশ কালারটা 37। ভাই এটি বয়স কিরকম? দেড় বছর। এগুলোর দাম কিরকম ওঠে? 40-45। এক পিস নাকি জোড়া? একটাই একটাই 40-45 দাম ওঠে আর কি। যাক, এগুলো কি জাতে কাকা? হ্যাঁ, কি জাতের গরু এটি? দেশি, ওটা করুস। সামনে একটা দেশি আর পিছে একটা হলো করুস। এগুলো দাম কিরকম ওঠে? দাদা ওই জোড়া 80,000, এটা হলো 37,000। সামনে একটা 37,000 আর জোড়া হইলো 80,000। জোড়া 80,000। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাইরের বয়স কতদিন হয়েছে? 9 মাস। 9 মাস। এটা কি মানে এমনি ক্রস নাকি কোনো জাতের? সুন্দর এই গরুটা, কালারটা সুন্দর আছে, কালারটা তো সুন্দর। এটা কি জাতের গরু? কি জাতের এটা? এটা তো অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান দেখি, ওই যে সাদা কালো বা কালো, মানে কালারটা একটু আনকমন কালারের। এটা বয়স কত দিন? বয়স এটার এই যে 1 বছর। 1 বছর। এগুলোর দাম উঠে কিরকম? 35-37 করতে আছে। ওইটা আছে
আপনার চাওয়া দাম? আমার চাওয়া দাম 45। ভাইটা কি জাতের গরু? করস গাবি গরু নাকি? না দামড়ি দামড়ি দামড়ি। এটা বয়স কতদিন? 5-6 মাস। হলো 5-6 মাস। এ দাম উঠে কিরকম? দাম উঠে কিরকম? দাম হচ্ছে 30-32। এগুলো কি জাতের সার? দেশি না? দাম কিরকম উঠে? দাম চাইলে তো 30-31। 30-31। জোড়া দুইটা 70 বলতেছে, জোড়া দুইটা 1,70,000 বলতেছে। এটা 1,30,000 বলতেছে। দর্শক বন্ধুরা দেখতেই পারতেছেন বিশাল কালেকশন শুরু হয়ে গেছে। অ্যাভেলেবেল গরু অ্যাভেলেবেল, এগুলো সব আছে, সার বাছুর সব এটাছে, সার বাচ্চা বিভিন্ন জাতের। এই সাইডটাতে আছে সব আছে সার গরু সব। আরও আসতেছে আরও আসতেছে, আরও কালেকশন হবে। হযরতপ হাট প্রতি শনিবারে বসে কেরানীগঞ্জ, ঢাকা কেরানীগঞ্জ, এই হযরতপ হাট।